বিকল্প জীবিকার উৎস হিসেবে কিছু হাঁসের হাঁস বিতরণ অনুষ্ঠান, এবং প্রত্যেকে দশটা করে হাঁস পাবেন। যে হাঁসের নাম হচ্ছে খাকি ক্যাম্পের হাঁস, সবাই জানিয়ে যাবেন না। এই হাঁসটা হচ্ছে একটু ভালো মতো পুষ্ট হবে, এবং এই হাঁসটা বিশেষত্ব হচ্ছে একটা না দুই বছরের ডিম পায়, এবং দুই বছর পরে আপনি হাঁসটা বিক্রি করলে প্রায় 350 টাকায় একটা হাঁস বিক্রি করতে পারবেন। একটা ডিমের দাম কত? 10 টাকা। একদিন 10টা ডিম পারলে একদিন কত? 100 টাকা ইনকাম না? একদিন 100 টাকা, এক মাসে কমপক্ষে প্রায় 3000 টাকা একটা এক্সট্রা ইনকাম আপনাদের হবে। এই থেকে আপনাদের পরিবারের কিন্তু ইনকাম বৃদ্ধি হবে, এবং যেটা আপনাদের কাছে লাগবে না। দিতে পারবেন? যদি এখন তো ধান সস্তা ধান আছে না, এখন সব জায়গায় ধানের একটু কম দামি পাওয়া যায় না, একটু কষ্ট করে ধান কিনে ঘরে রাখতে হবে। হ্যাঁ, আর ধান কাটা যখন হয়ে যাবে তখন তো হাঁস ছেড়ে দিলে তখন বিলেতে গিয়ে খাবার খেয়ে আসতে পারবে, সমস্যা নেই। কিন্তু এখন অন্তত 2 মাস কষ্ট করে ধানটা আপনাদের কিনে খাওয়াতে হবে। ঠিক আছে, সব ব্যক্তি করেন, সবকিছু করেন একদম। হ্যাঁ, এগুলো সব এই যে পার্শ্ববর্তী আমাদের পাখিমারা এখানে যে বিসমিল্লাহ হাট বান্ডার, উনি এখন অনেক প্রায় 10 বছর হাঁস পালে, উনি ওইখান থেকে নেওয়া ভালো মনে হয় সবকিছু ভ্যাকসিন করানো হয়েছে। আপনি যদি কোনো ইনকেস কোনো সমস্যা বোধ করেন, তাহলে আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করবো এটা সমাধানের জন্য। ঠিক আছে, লেখাপড়া করাতে খুবই কষ্ট, হাসি ডিম দেবে, এ বিক্রি করলে আমার ছেলে মেয়ের পুষ্টি খাবার বৃদ্ধি হইবে, সংসার উন্নত হইবে। তো আমি যখন এখন পাশে আছি তখন আমি বিয়ে হয়েছে, বিয়ের পর রাজীব, শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ার্ল্ড কনসার বাংলাদেশ বেসরকারি উন্নয়ন সংস্থা বিকল্প জীবিকানের মাধ্যমে দুর্যোগ জকিরাস প্রকল্পের মাধ্যমে কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়নের 17 জন অসহায় দরিদ্র বিধবা মহিলাদের মধ্যে খাকি ক্যাম্পবেল জাতের 10টি করে হাঁস বিতরণ করে, প্রত্যেকজনকে 10টি করে হাঁস দিয়ে হয়, এবং এই হাঁসের ফলে তারা পরিবারের অর্থনৈতিক ইনকাম বৃদ্ধি সহ ছোট ছোট আয়ের মধ্য দিয়ে পরিবারের আয় ইনকাম বৃদ্ধি করতে পারবে।